বিভিন্ন রাজনৈতিক নেতা যেটা করে দেখানো আন্দোলন করে ওটা একদলের কিছু টিকে না, কিন্তু আমরা চেষ্টা করি একটা পরিবারকে আমরা দিতাম। এই সংগঠনের ব্যতিক্রম একটা কাজ হচ্ছে যে তারা উপার্জনের একটা ব্যবস্থা করে দিল। আমরা যেটা করতে পারি একটা ঝুড়ি কিনে কিছু বাদাম কিনে দিতে পারি, একজনের ঝালমুড়ির দোকান করে দিতে পারি। প্রতিদিন অন্তত পক্ষে 2 টাকার ব্যাপার সামর্থ্য কিন্তু সবারই আছে, এই জানাতে আমি মনে করি। মাসে অনেকেরই হয়তো 1টাকারও দরকার সামর্থ্য আছে বা এরও বেশি আছে, হয়তো কারো কম থাকবে কারো বেশি থাকবে, এটাই স্বাভাবিক। মানুষকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে 2000 টাকা 3000 টাকা দিয়ে একটা সেলাই মেশিন কিনে সে কিন্তু ভালোভাবে যাইতে পারবে, খেলতে পারবে, একবারে 15,000 টাকা হয়তো 1 ঘন্টা সংগ্রহ করতে পারলাম না, হইতেই পারে। আমরা 2-3 মাস অপেক্ষা করবো, কিন্তু আমরা চেষ্টা করি একটা পরিবারকে আমরা উঠাবো যাতে সে ওই পরিবারটা চলতে পারে। এভাবে একটা রেজিকের ব্যবস্থা করে আমরা যেটা করতে পারি একটা ঝুড়ি কিনে কিছু বাদাম কিনে দিতে পারি, একজনের ঝালমুড়ির দোকান করে দিতে পারি, এতে করে কিন্তু তার একটা উপার্জনের ব্যবস্থা হয়। আমাদের যেটা আমরা যেটা আর কি আমাদের দেখি সমাজ ব্যবস্থা বিভিন্ন রাজনৈতিক নেতা যেটা করে দেখানো আন্দোলন করে ওটা একদলের কিছু টিকে না। আমরা এরকম ভাবে কাজ করতে চাই, এই সংগঠন যেভাবে কাজ করবে, এই সংগঠনের ব্যতিক্রম একটা কাজ হচ্ছে যে তারা উপার্জনের একটা ব্যবস্থা করে দিল। দুইজন তিনজন পার্টি মানে যেরকম আর কি আমরা 1 মাসে 1 জনকে হয়তো দিলাম, পরের মাসে 2 জন, এইভাবে।